শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনায় বিধ্বস্ত ভারতে এবার জিকা ভাইরাসের হানা, ভয়ঙ্কর বিপদে ভারত। কাবুলের 70টি গ্রাম দখলে নিয়েছে তালেবান। আফগানিস্তান যুদ্ধে পরাজয়ের স্বীকারোক্তি, আর কোনো সেনা পাঠাচ্ছি না বললেন বাইডেন। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ দুই এলাকা দখলে নিল তালেবান। মিয়ানমারে জান্তা বিরোধী বাহিনীর হামলায় নিহত 40 সৈন্য। হাইতির প্রেসিডেন্টকে হত্যা, অংশ নেয় আমেরিকান এবং কলম্বিয়ান 28 জনের টিম। এবং সবশেষ থাকছে উইগুর ইস্যুতে চীনের প্রতি সমর্থন বাড়াচ্ছে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনায় বিধ্বস্ত ভারতে এবার এক নারীর দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির কেরালায় রাজধানী তিরুবনন্তপুরে 24 বছর বয়সী ওই নারী এই ভাইরাস আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গত 7 জুন তিনি সন্তান জন্ম দেন। উপসর্গ দেখা দিয়ে 28 জুন তাকে হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এছাড়া আক্রান্ত সন্দেহে আরও 13 জনের নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। জিকা ভাইরাসের সংক্রমণ ছড়ায় এডিস মশার মাধ্যমে। অন্তঃসত্ত্বার আক্রান্ত হলে ভ্রূণের ক্ষতি হতে পারে এই ভাইরাসে। গর্ভে শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে। জিকা ভাইরাসের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, ত্বকের ফুসকুড়ি, অস্থিরতা বোধ এবং মাথা ব্যথা, পেশি ও জয়েন্টে ব্যথা। আফগানিস্তানের কাবুল প্রদেশের সুরবি জেলার 70 গ্রাম দখলে নিয়েছে তালেবান। বৃহস্পতিবার এই তথ্য জানায় স্থানীয় কর্মকর্তারা। খবরে বলা হয়, কাবুল প্রদেশের জুরবি জেলার 130টি গ্রামের মধ্যে 70টি ইতিমধ্যে তালিবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে গেছে। কাবুলের গভর্নর মোহাম্মদ ইয়াকুব বলেছেন, তালিবান মিলিশিয়ারা সুরবি জেলায় পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈয়বা এবং অন্যান্য গোষ্ঠীর সহযোগিতায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তালিবানের সদস্যরা সুরবি বাজারে হামলা চালানোর হুমকি দিয়েছে বলে জানিয়েছে সুরবি জেলার বাসিন্দারা। সুরবি ছাড়াও কাবুল প্রদেশের আরও 4 জেলা তালিবানের হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানান প্রদেশের গভর্নর। তবে তালিবানকে খুব বেশি অগ্রসর হতে দেবে না নিরাপত্তা বাহিনী, এমন আশা গভর্নরের। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তালিবানকে খুব বেশি অগ্রসর হতে দেবে না। সুরবি জেলায় একটি রেস্তোরাঁর মালিক জাহিদুল্লাহ, তিনি বলেছেন, এখনকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরোক্ষভাবে আফগান যুদ্ধে তার দেশের পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বলেছেন, আগামী 31 আগস্টের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মূল বয়সসীমা ছিল 11 সেপ্টেম্বর। তিনি বৃহস্পতিবার হোয়াইট হাউসের একটি সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখার অর্থ হবে আরও বেশি প্রাণহানি। বাইডেন স্পষ্ট করে বলেন, এতদিন যা কিছু হয়েছে তা থেকে ভিন্ন কোনো ফলাফল আসার যুক্তিপূর্ণ কারণ পাওয়া না গেলে আমি আর কোনো মার্কিন সেনাকে আফগানিস্তান পাঠাব না। বাইডেন ভিন্ন কোনো ফলাফল পরিভাষা ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে একথার স্বীকারোক্তি দিয়েছেন যে আফগানিস্তানে গত 20 বছরে মার্কিন সেনার উপস্থিতির ফলাফল শূন্য। মার্কিন বাহিনী ভিয়েতনাম যুদ্ধের মতো আফগান যুদ্ধেও পরাজিত হয়েছে। ইরাকে বৃহস্পতিবার দিনের শুরুতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে 90% সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে আফগানিস্তান কর্তৃপক্ষের কোনো রকম তথ্য না দিয়ে মধ্যরাতে আফগানিস্তানের প্রধান সামরিক ঘাট আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের মধ্যে জেলার পর জেলা দখল করে নিচ্ছে তালেবান। এবার গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী দুটি এলাকা দখলে নিল গোষ্ঠীটি। শুক্রবার তালেবান এই দুই এলাকার দখলে নেয়। খবরে বলা হয়, স্থানীয় কর্মকর্তারা শুক্রবার নিশ্চিত করেছেন যে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে ইরানের সঙ্গে স্থল বাণিজ্যের অন্যতম পথ সীমান্তবর্তী শহর ইসলাম কালা এবং তুর্কিমেনিস্তানের সঙ্গে দুটি স্থল বাণিজ্য পথের একটি সীমান্তবর্তী শহর তুর্গি গিন্দি দখলে নিয়েছে তালেবান। হেরাত প্রদেশের শুল্ক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নিশান আহমেদ নাসির বলেছেন, তালিবানের দখলে নেওয়ার পর থেকে ইসলাম কালা কাস্টমার অফিসের কার্যক্রম বন্ধ রয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যাচ্ছে, তালিবান যোদ্ধারা আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী অঞ্চলে ইরানি সীমান্ত বাহিনীর সঙ্গে কথা বলছেন।
এই দুই গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দখলের বিষয়টি নিশ্চিত করেছে তালেবান দখলের বিষয়টি নিশ্চিত করেছে তালেবান প্রদেশের কয়েকটি সূত্র জানিয়েছে, তালিবান যোদ্ধাদের আসার খবর পেয়ে ইসলামকালা কাস্টমস অফিসের কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর অসংখ্য সদস্য সীমান্ত অতিক্রম করে ইরানে পালিয়ে গেছে। ইসলামকালা স্থলবন্দর আফগানিস্তানের গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক পথ। প্রতি মাসে এই বন্দর থেকে সরকারের আয় প্রায় $20 মিলিয়ন। যুক্তরাষ্ট্র 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার ঘোষণা বাস্তবায়নের প্রায় শেষের দিকে রয়েছে। মিয়ানমারের জান্তা বিরোধী বাহিনীর হামলায় দেশটির সামরিক বাহিনীর 40-এরও বেশি সৈন্য নিহত হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে সামরিক বাহিনীর সাথে 2 জুলাই ও 4 জুলাই দুটি পৃথক সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার একটি বিবৃতিতে দাবি করেছে জান্তা বিরোধী সশস্ত্র সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স। গত 2 জুলাই সাগাইং অঞ্চলের কাউলিন শহরের কাছে সেইন্ট গ্রামে এবং 4 জুলাই নাইগাং গং এবং কখনুকন গ্রামের মাঝামাঝি রাস্তায় সামরিক বাহিনী এবং জান্তা বিরোধী সশস্ত্র সংগঠনের মধ্যে এই দুই সংঘর্ষের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয় সংঘর্ষে 3টি সামরিক ট্রাকও ধ্বংস করা হয়েছে। এতে আরও বলা হয় স্থানীয় স্বায়ত্ত শাসনকামী কাচিন ইন্ডিপেন্ডেন্টস আর্মি তাদের সহায়তা করেছে। এদিকে মিয়ানমারের অবস্থান পর্যবেক্ষণকারী থাইল্যান্ড ভিত্তিক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজন্স তাদের দৈনিক প্রতিবেদনে জানায়, 1 ফেব্রুয়ারি থেকে সেনা অভ্যুত্থানের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশটির বিক্ষোভে সামরিক জান্তার দমন অভিযানে অন্তত 898 জন নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয় বিক্ষোভের সংশ্লিষ্টতায় সামরিক জান্তার হাতে গ্রেফতার হয়েছেন 6,563 জন, বর্তমানে বন্দী রয়েছেন 5,127 জন, এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে আরও 1,963 জনের নামে। নিজ বাড়িতে অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জেবুলন ময়েস। গত বুধবার স্থানীয় সময় দুপুর 1টায় একদল দুর্বৃত্ত অস্ত্র হাতে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে ময়েসের ওপর হামলা চালায়। এতে এই ঘটনাস্থলেই মৃত্যু হয় 53 বছর বয়সী ময়েসের। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়েস। প্রায় 8 জনের একটি দল হাইতির প্রেসিডেন্ট জেবেনেল ময়েস হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার নাগরিকদের নিয়ে এই হিট স্কোয়াড গঠন করা হয়। এদের মধ্যে 8 জন এখনও পলাতক। এছাড়া এই হিট স্কোয়াডের 3 জন পুলিশের অভিযানে নিহত হয়েছেন, বাকি 17 জনকে গ্রেফতার করছে হাইতি পুলিশ। বৃহস্পতিবার হাইতির পোর্ট অফ প্রিন্সের পুলিশ সদর দফতরের কলম্বিয়ান পাসপোর্ট এবং অস্ত্র সহ গ্রেফতারকৃতদের সংবাদ মাধ্যমের সামনে হাজির করেছে হাইতি পুলিশ। এই সময় হাইতির পুলিশের মহাপরিচালক লিউল চার্লস জানিয়েছেন, এই নৃশংস ঘটনায় যারা হত্যার সঙ্গে জড়িত তারা তাদের গ্রেফতার করা হয়েছে, যারা এই ঘটনার পরিকল্পনার সঙ্গে জড়িত আমরা তাদেরকে খুঁজতেছি এখনও। এ সময় তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড মিশনে 28 জনের একটি দল ছিল, এদের মধ্যে 26 জন কলম্বিয়ান নাগরিক, তারাই প্রেসিডেন্টকে হত্যার অভিযানে অংশ নিয়েছিল। আমরা 2 জন হাইতির বংশোদ্ভূত মার্কিন সহ 15 কলম্বিয়ান নাগরিককে গ্রেফতার করেছি। বিশ্বব্যাপী চীন উইগুরদের উপর গণহত্যা এবং মানব অধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে সমালোচিত। তবে সম্প্রতি বছরগুলিতে পাকিস্তান উইগুর ইস্যুতে চীনের প্রতি সমর্থন বাড়াচ্ছে। চীন সরকারের নির্দেশে এবার দক্ষিণ এশিয়ার সীমান্তের কাছে অবস্থান করা মুক্তকামী উইগুরদের ব্যক্তিগত পর্যায়েও হস্তক্ষেপ করছে পাকিস্তান। কোনোয়ার খুলদুনে শহীদ দ্য ডিপ্লোম্যাটে বলেছেন, চীনের জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে দাবাংচে জেলার বাসিন্দা উইগুর মুসলিম পরিবারের সদস্য আব্দুল ওয়ালি টেক্সটাইল এবং কর্পোরেট ব্যবসায়ী আব্দুল ওয়ালির বড় ভাইকে স্থানীয় কর্তৃপক্ষ অপহরণ করেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, তার ভাই একজন ইসলামিক ধর্মযাজক। পূর্ব তুর্কমেনিস্তান ইসলাম মুভমেন্ট ইটিআইএম সদস্য হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যা চীন এবং পাকিস্তান উভয় দেশে নিষিদ্ধ। ওয়ালির বন্ধু ইব্রাহিম আহমেদ বলেছেন, ক্রমবর্ধমান চীনা প্রভাবের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি উইগুর সম্প্রদায় পরিচয় গোপন রাখছে। আমি কাজের জন্য পাকিস্তানের সব অঞ্চলেই যাই। চীনারা দেশটি দখল করে নিয়েছে। গিলগিটে অনেকে তাদের পরিবার সদস্যদের বিশেষ করে পুরুষের পাকিস্তানের অন্যান্য অংশ এমনকি অন্যান্য দেশে চলে যেতে বলছে। চীন গিলগিট থেকে উইগুরদের উচ্ছেদ করতে চায়। প্রসঙ্গত, গিলগিট বাল্টিস্তান $62 বিলিয়ন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রবেশদ্বার এবং বেইজিং বৃহত্তম বিদেশি বিনিয়োগ। এটি বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ বা BRI-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিয়েও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার